হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা আইমোনিটাইজ থেকে পেমেন্ট নেবেন, ঠিক আছে। সো আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে সাধারণত আইমোনিটাইজ অ্যাকাউন্টে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কীভাবে আপনারা অ্যাপ্রুভ পাবেন, ঠিক আছে। যদি ভিডিওটি মিস করে থাকেন, যদি কেউ না দেখেন, আমি ভিডিওটির আই বাটনে ভিডিওটি দিয়ে রাখবো, ভিডিওটি একটু কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে। সো দেখুন, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে পেমেন্ট নিতে হয়, ঠিক আছে। সো আমি চলে যাচ্ছি আমার আইমোনিটাইজ অ্যাকাউন্টে। সো দেখেন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে পেমেন্ট পাইছি কি না। সো দেখেন, সো আমি যদি রিকোয়েস্ট পেমেন্টে যাই, ঠিক আছে, সো রিকোয়েস্ট পেমেন্টে, এটা এখন হচ্ছে পেমেন্ট হিস্টোরি। সো দেখেন, এখানে কিন্তু আট তারিখে কিন্তু আমি পেমেন্ট নিতে কত $163, ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, দেখেন। এবং তার আগে পেমেন্ট নেওয়া হয়েছে কত, $135। এখন অ্যাভেলেবেল কিন্তু ব্যালেন্স আছে কত, $76, ঠিক আছে। সো এই ভিডিওটির মাধ্যমে আমি এটাই প্রমাণ করলাম যে আইমোনিটাইজ অ্যাকাউন্ট কিন্তু 100% আপনাদেরকে পেমেন্ট করে, ঠিক আছে। সো গত ভিডিওতে আপনারা অনেকে আমাকে বলছিলেন যে ভাই, কীভাবে সাধারণত আইমোনিটাইজের অফার সিলেকশন করবো এবং কীভাবে সাধারণত আমরা কাজ করব, ঠিক আছে। সো এগুলো আমি দেখাবো ভিডিওটির শেষে। তবে ফার্স্ট অফ অল আমি একটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যদি আপনি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সো আমি কিন্তু আগের ভিডিওটিতে বলেছিলাম যে $80 হইলে, $80 যদি হয়ে যায়, $80 হয়ে গেলে আপনারা কিন্তু পেমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো রিকোয়েস্ট পেমেন্টের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন, দেখেন এখানে হচ্ছে অ্যাভেলেবেল অ্যামাউন্ট দিয়ে দিবেন যে কত অ্যামাউন্ট আপনার হয়ে গেছে, $80 কিংবা $100 কিংবা $120, কত ডলার হয়ে গেছে। তারপর এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিবেন, মানে কত ডলার নিতে চান। তারপর এখানে মেথড আছে, দেখেন এখানে মেথডে গেলে দেখবেন যে এখানে হচ্ছে সিলেক্ট পেমেন্ট হচ্ছে WM, তার মানে এটা হচ্ছে যে আপনার ওয়েব মানির, ঠিক আছে। তারপর এখানে ট্রান্সফার ফি $0, ঠিক আছে। সো এখানে যদি অ্যাভেলেবেল থাকে কতদিন লাগবে, সাধারণত 1 থেকে 2 দিন লাগে, ঠিক আছে। যেমন আপনি যদি 8 তারিখে অ্যাপ্লাই করছিলাম, আমি 10 তারিখে পেয়ে গেছি 2 দিন। সাপোজ আপনারা যেহেতু আপনারা বৃহস্পতিবারে তারা অ্যাপ্লাই করে দেয়, মানে পেমেন্ট দিয়ে দেয়, আপনি যদি সোমবার কিংবা মঙ্গলবারে যদি অ্যাপ্লাই করেন, তাহলে 2-3 দিনের মধ্যে আপনার পেমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই সিম্পল ওয়েতে আপনার পাবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই, ঠিক আছে। সো এখন দেখায় আপনাদেরকে, অনেকেই বলছিলেন যে ভাই, আমাদের আইডি নেই, এনআইডি নেই, আমরা কীভাবে সাধারণত অ্যাকাউন্টটি অ্যাপ্লাই করবো কিংবা অ্যাপ্রুভ পাবো। আপনাদেরকে একটি কথা বলে রেখে, সেটা হলো আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে, আপনারা সেটি দিলে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। সো এখন দেখা যায় এটার রেট কেমন দেয়। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই, সাধারণত এই আইমোনিটাইজ সাধারণত কীরকম পেমেন্ট করে, এই পেমেন্টটা যদি আমাদেরকে একটু বলতেন। সো দেখেন, এখানে দেখেন, এখানে ফ্রান্স থেকে কত ডলার দিয়েছে, দেখেন 1.92, এটি হচ্ছে কিন্তু 1টি কনভার্সনে, তার মানে ফ্রান্স থেকে দিতেছে প্রায় $2। আর পর্তুগাল থেকে দেখেন যে 2.57 দুইটাতে, ঠিক আছে। আপনি যদি লস পলসে যান, লস পলসে কিন্তু আরও কম দেয়, ঠিক আছে। সো আমি যদি একটু গতকালের একটু যদি দেখি, ইয়েস্টারডে, দেখেন পেমেন্ট কিন্তু আইমোনিটাইজ খুবই ভালো দেয়, দেখেন। সো আপনার যদি এখানে একটু লক্ষ্য রাখেন, দেখেন এখানে অস্ট্রেলিয়া থেকে 2টা কনভার্সন হয়েছে, দিয়েছে কত, 7.91। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে 7.91, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার 2টা থেকে। সো আপনারা যদি কনভার্ট করেন যে 7.91 ভাগ 2, তাহলে কিন্তু 3.35 অথবা 4.5 সামথিং কিন্তু, এটা কিন্তু খুবই ভালো পেমেন্ট করে, ঠিক আছে, এই আইমোনিটাইজটা। সো আপনারা যদি এখনও আইমোনিটাইজ অ্যাকাউন্টে অ্যাপ্লাই করে না থাকেন, এসিপি নেটওয়ার্কে আপনারা অ্যাপ্লাই করে ফেলুন। আই হোপ আমি যে পদ্ধতিগুলো দেখিয়েছি ওগুলো যদি ফুলফিল করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা 100% কিন্তু আইমোনিটাইজে অ্যাকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। আর অ্যাকাউন্ট পেয়ে গেলে আপনারা যদি কাজ করেন, আপনারা কিন্তু খুবই ভালো বেনিফিটেড হবেন, ঠিক আছে। সো এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন আর আইমোনিটাইজে কাজ করেন, ঠিক আছে, নির্দ্বিধায়, ঠিক আছে। আর আপনারা অনেকেই আবার জিজ্ঞেস করছিলেন যে ভাই, সাধারণত আইমোনিটাইজে আপনারা
কিভাবে অফার নিব কিংবা কিভাবে স্মার্ট লিংক নেব সেটাও একটু আপনাদেরকে দেখাই। সো দেখেন এখানে গিয়ে এক দুই নাম্বারে সিলেক্ট করবেন, দুই নাম্বার এখানে দেখতে পাচ্ছেন যে অল অফার আছে, একটা মাই অফার আছে। আপনারা করবেন কি, এই অল অফারে সিলেক্ট করবেন, ঠিক আছে। সো অল অফারে সিলেক্ট করার পরে দেখেন একটা ইন্টারফেস আসবে এরকম। এখানে আপনার ভার্টিক্যাল দিবেন যে আপনার কী নিয়ে কাজ করতে চান, যে মেইন স্ট্রিম নিয়ে কাজ করতে চান নাকি হেলথ বিউটি নিয়ে কাজ করতে চান, না ভাউচার নিয়ে, না গেমস, না ফাইন্যান্স, না ডাউনলোড, না অ্যাপস, ঠিক আছে, না এডুকেশন নয়। আপনারা আইমিউনিটাইজে কিন্তু সব কিছু নিয়ে কাজ করতে পারবেন, ইমেল সাবমিট থেকে শুরু করে এ টু জেড, মানে অল কাইন্ড অফ অফার ইউ ক্যান গেট ইট, গেট অন আইমিউনিটাইজ, ঠিক আছে। সো এই দিকে যদি আপনারা চিন্তা করেন, এটি কিন্তু খুবই ভালো একটা সিপে নেটওয়ার্ক, ঠিক আছে। সো সাপোজ দেখেন আমি এই সার্ভের এই অফারটি নিব, এই অফারটি আমরা কীভাবে নিব দেখেন, জাস্ট অফারের উপরে ক্লিক করবেন, দেখেন জাস্ট এই অফারের উপরে ক্লিক করবেন। এটা কিন্তু একটা ভাউচারের ভাউচার, দেখেন এই অফারগুলো কিন্তু নিচের দিকে আছে। দেখেন আমরা যদি সাপোজ যে কোনো একটা অফারের উপরে ক্লিক করলাম, অফারের উপরে ক্লিক করার পর আপনারা কিন্তু বলছে যে এই অফারটা শুধুমাত্র কিন্তু ইউনাইটেড স্টেটের জন্য, ঠিক আছে। নিচের দিকে আসার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট অফার আছে, এই রিকোয়েস্ট অফারে ক্লিক করবেন। রিকোয়েস্ট অফারে ক্লিক করার পরে হয়তো বা দুই দিন কিংবা তিন দিন সময় নেবে, কিংবা 10-15 ঘন্টা সময় নেবে, সাথে সাথে কিন্তু আপনার অফারটা তারা অ্যাপ্রুভ করে দেবে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ভালো। আর এছাড়াও নর্মালি যদি আপনার স্মার্ট লিংক চান, এখানে ক্লিক করবেন, এই যে তিন নম্বরে ক্লিক করে এখানে ক্রিয়েট স্মার্ট লিঙ্কে চলে যাবেন। আমি কিন্তু সব দেখাচ্ছি যে আইমিউনিটাইজে কীভাবে আপনার সাধারণত স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করবেন কিংবা অফার নেবেন এবং কীভাবে সাধারণত আপনারা কাজ করবেন, ঠিক আছে। সো এখানে জাস্ট স্মার্ট লিঙ্ক নেম দিবেন, যে কোনো একটা নেম দিবেন, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে যে চুজ ইয়োর ভার্টিক্যাল, আপনি কী নিয়ে কাজ করতে চান তার একটা দিয়ে দেবেন। সাপোজ আমি এখানে কাজ করবো যে এটা নিয়ে, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে এখানে টোকেন দিতে হবে না, এখানে জাস্ট ডোমেন সিলেক্ট করতে হবে না, জাস্ট টোকেন ওয়ান টোকেন টু দিতে তো হবেই না, এখানে জাস্ট ক্লিকেবল আইডি এখানে যে কোনো একটা দিবেন। দেওয়ার পরে এই যে নিচে এসে এখানে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন, ঠিক আছে। সাথে সাথে আপনার স্মার্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেই স্মার্ট লিঙ্ক দিয়ে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। সো আমি কিন্তু এ টু জেড এই ভিডিওতেও দেখাইলাম যে আইমিউনিটাইজের পেমেন্ট প্রুফ প্লাস আইমিউনিটাইজের যে অফার এবং স্মার্ট লিঙ্কগুলো আছে সেগুলো কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে কাজ করবেন, ঠিক আছে। সো আই হোপ ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন। সবাই উপকৃত না হতে পারেন, অনেক হেটার্সও থাকতে পারেন। যদি ভিডিওটি দ্বারা কারো উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, ঠিক আছে। সো সি ইউ সুন অন নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।